আমরা চাই না যে সরকার জিম্মি হোক, জনগণ জিম্মি হোক। এটাকে দীর্ঘদিন থেকে আমরা চিঠিপত্র সরকারকে দিচ্ছি, মালিককে দিচ্ছি, তারা সমাধান করার জন্য। আমাদের দাবি হয়েছিল 11 দফা। এই 11 দফার মধ্যে সামাজিক নিরাপত্তা, এই সামাজিক নিরাপত্তার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমরা আন্দোলন করতেছি, কিন্তু এটা সমাধান এক পর্যায়ে হওয়ার কথা হলো, সেটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। তারপরে আমাদের পরিচয়পত্র সার্বযোগ মালিক কর্তৃক প্রদান করার কথা ছিল, কিন্তু সেটা সিদ্ধান্ত হয়েছিল চুক্তি মেধেও, কিন্তু সেটা অর্ধ পর্যন্ত মালিকেরা শ্রমিকদেরকে দেয়নি। তারপরে আমাদের ভারতগামী জাহাজগুলি, তারা ভারতে গেলে তারা কিনারে নামতে পারে না, বাজার করতে পারে না, তারা অসুস্থ হলে ওখানে মারা গেলে সেটা নিয়েও বিভিন্ন ঝামেলা, সেটাকে ল্যান্ডিং পাস বলেছি আমরা, সেটার জন্য চিটাগাঙে সমস্যা হচ্ছে। চিটাগাং যে জাহাজগুলি যায় সেগুলো থাকা নিরাপদ জায়গা নেই, প্লাস ঘাটে নামতে হলে ঘাটের ইজারা করতে ওই যে ইজারাদারের কর্তৃক নির্যাতন হয়, এই এটাকে আমরা সমাধান চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে নৌপথে চাঁদাবাজি, ডাকাতি এবং পুলিশের কাগজপত্র দেখানোয় বলকেটের উপরে হয়রানি। বিআইডব্লিউটি বিভিন্ন জায়গায় ইজারা দিচ্ছে যেখানে কোনো দরকার নাই, রানিং জাহাজে চাঁদাবাজি এই ইজারার মাধ্যমে, সেগুলিকে আমরা বন্ধ করার জন্য। জনগণের তো সমস্যা, আমরা তো চাই সেটাকে দীর্ঘদিন থেকে আমরা চিঠিপত্র সরকারকে দিচ্ছি, মালিককে দিচ্ছি, তারা সমাধান করার জন্য, কিন্তু তারা যদি কর্ণপাত না করে তা আমাদের কী করার আছে? দেয়ালে তো থেকে গেছে, আমাদের কিছু করার নাই। আমরা তো এটা জানাচ্ছি আজকের না, এরাই এই যে মনে করেন সার্বিক যুগটা আজকের মধ্যে হয়, এই 2016 সালে যখন আমরা আন্দোলন করছি গেজেট বেতনের জন্য, তখন তারা বলছে যে দিবে বা একটা চুক্তি হয়েছে, কিন্তু অর্ধ পর্যন্ত মালিকেরা দেয় নাই। আমরা যে মালিকেরা মানিয়ে না নিলে বা সরকার যদি এটা সমাধান না করে তো আমাদের অবশ্যই আমাদের কাজ বন্ধ করে দিতে হবে, আমাদের উপায় নেই তো, আমাদের নিরাপত্তা তো চাই, আমাদের বাঁচার মতন তো মজুরি চাচ্ছি। আজকের বেতন বাড়ছে 2022 সালের নভেম্বরে, সরকার গেজেট দিয়ে দিয়েছে, মালিক পক্ষরা চুক্তি করছে, অর্ধ পর্যন্ত সেটা শ্রমিকের দিচ্ছে না মালিকেরা, অর্থাৎ সুতরাং সেই জন্যই আমরা কর্মবিরতি যাচ্ছি। আমাদের দাবি হইল যে আমাদের বেতন কম, আমাদের বেতন বাড়তি করবে, এবং দাবি দেওয়া যেগুলি আছে, ছুটি বেতন দেয় না, ঈদ বোনাস দেয় না এইগুলি, তারপরে আপনার এই লঞ্চ চলাচলে নদীর বন্দর সমস্যা, এই বিভিন্ন ধরনের নিয়ে এগুলি নিয়ে আমরা, আমাদের সরকারও আমাদের দিকে চায় না আর মালিক পক্ষেরাও চায় না, না চাওয়ার পরে আমাদের বাধ্যতামূলক আমরা কর্মকাণ্ডে বাধ্য হয়েছি। আমার নাম শেখ আবুল হাসেম, আমি বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন অনুদান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগের সভাপতি। আমরা চাই না যে সরকার জিম্মি হোক, জনগণ জিম্মি হোক, সরকার পরিবর্তন হোক, এটা তো আমরা চাই না, আমাদের তো দরকার নেই, আমরা খেটে খাওয়া মানুষ। শ্রমিকরা দুই বেলা দুই মুঠো ভাত খাইয়ে বাঁচতে পারলেই তাদের যথেষ্ট, কে সরকার আইলো কে গেল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জনগণ কষ্ট করবে এটা আমরা চাই না, সরকার বিপদে পড়ুক এটা আমরা চাই না, আমাদের ন্যূনতম দাবিগুলো যদি তারা বাস্তবায়ন করে আমাদের কোনো সমস্যা নাই। ধর্মঘট না, স্ট্রাইক না, কর্মবিরতি, শ্রমিকরা কাজ করবে না। এই দেশের সেবক আমরা, যারা যাত্রীবাহী জাহাজে যাত্রী বহন করে তারা যাত্রীদের সেবক না, তা আমরা যাত্রীদের বহন করি, আমরা চাই যাত্রীরা কষ্ট করুক, জনগণ কষ্ট করুক। আজকে বারবার, আজকে এক মাস যাবৎ বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসন এমন কোনো দপ্তর নাই যে আমাদের এই চিঠিপত্র না দেওয়া আছে, কিন্তু আদৌ পর্যন্ত তারা কোনো ভুরুক। আমরা চাই আজকে যদি সরকার বলে আসেন আমরা আপনাদের এই দাবি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেব, আমাদের কর্মবিরতি থাকবে না, আমরা করব না। যদি না মানে শ্রমিকরা কাজ করবে না, কী করবেন? আমি কাজ করব না, আমার পেট বাঁচে না, বর্তমান বাজার দরটা কি? আমরা চাই সরকার এখন যদি বলে যে হ্যাঁ দাবি দাও আমরা মানবে, আমরা কর্মবিরতির সাথে সাথে প্রত্যাহার করবো।